বন্ধুরা, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক, সরি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনা মুকুল। আজকে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি তোমাদের দুষ্টু মিষ্টি সোনাবতি চলে এসেছি একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। তো আজকে ব্লগটা ভেবেছিলাম একটু অন্যরকমভাবে স্টার্ট করবো, কিন্তু কথা আছে না, যেটা হওয়ার সেটাই হবে। সময়টা বড্ড খারাপ যাচ্ছে, দেখো নাকের খুলে রেখেছি, অতিরিক্ত পরিমাণে হাঁচি হচ্ছে, এত পরিমাণে হাঁচি হচ্ছে যে বলার মতো না। শেষ পর্যন্ত বাধ্য হয়ে নাকের টা খুলে রেখেছি, সকালবেলা থেকে স্টার্ট হয়েছে। তো দেখো আজকে কি কি রান্না করেছি। রান্না করেছি হলো গিয়ে ফুলকপি দিয়ে মুড়ি ঘন্ট, আর এটা হলো গিয়ে সিম্বাটা, আর এদিকে ভাত। তোমরা তো সবাই জানো যে আমার ছেলে স্কুলে যায়, মানে স্কুল থেকে দুবার খাওয়া দাওয়া সেরে আসে, তো আজকে আমি একা একা খাবো। তাই জন্য হয়েছিলাম যে আজকে একটা বেশ সুন্দর করে ভিডিওটা স্টার্ট করবো, কিন্তু শরীরে আর দিল না। আজকে ফার্স্ট টাইম একটা জিনিস আমি বানিয়েছি, সেটা হলো গিয়ে এই সিম্বাটা। ভালো লাগছে কিন্তু, আমি আজ ফার্স্ট টাইম বানালাম, টেস্ট লাগছে না। কালকে তোমাদের সঙ্গে যে সিম্বি শেয়ার করেছিলাম, ওই সিম্বি আজকে বানিয়েছি রেসিপিটা, খুব টেস্ট লাগছে। কারা কারা এরকমভাবে খেতে ভালোবাসে বাটাউটি জানাবে, ঠিক আছে? তো চলো ভাত মেখে নিয়েছি, তো চলো খেতে থাকি, পরে আসছি। দেখো খাওয়া দাওয়া করে এসে একটু শুয়ে পড়েছি, শরীরটা একদম ভালো লাগছে না। আজকে মন মেজাজটা তো আরোই ভালো না, শরীরও ভালো না, মন মেজাজও ভালো না। কেন বলো তো, বলবো তোমাদের সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, আমি তো সবকিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি, তো এটাও শেয়ার করবো পরে। তো চলো, শরীরে প্রচণ্ড শরীরটা খারাপ, মন মেজাজ খারাপ, শরীরটাও খারাপ, যেমন হাঁচি হচ্ছে প্লাস শরীর খারাপ হয়েছে। শরীর খারাপের জন্য তোমরা জানো আমার প্রচণ্ড পরিমাণে পেটে পেন হয়, ভালো লাগছে না, চোখ মুখগুলো দেখতে পাচ্ছি ঢুকে গেছে, অসম্ভব পেন হচ্ছে। তো ভাবলাম শুয়ে পড়ি, এখন একটু মানে বাসন মাজতে গেছি, দম আটকে আসছিল না, এত কষ্ট হচ্ছিল। তাও বাসন কাটা মেজে আসলাম, কারণ বিকেলবেলা বাসন মাজতে গেলে প্রচণ্ড পরিমাণে মশা কামড়ায়, এখন সব ধানা জমিতে জল, ধানের গোড়ায় জল না, মশা ডিম পাড়ছে, প্রচণ্ড পরিমাণে মশা হয়েছে। ওদিকে এক এক মেশিন কাঁচা হয়ে রয়েছে, কাঁচাগুলো মেলতে পারিনি। ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার কর, দেখি যদি মেলি তাহলে অবশ্যই শেয়ার করো, না মিললেও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো কথা আর বাড়াবো না, একটু শুয়ে নিই, শুয়ে একটু রেস্ট নিই, আবার তারপর উঠতে উঠে আবার কাজে হাত দিতে হবে। তো চলো পরে কথা বলছি, দেখছো কথা বলতেও কষ্ট হচ্ছে নিঃশ্বাস নিতে। তো চলো ভাই। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো চলে এসেছি দেখো তোমাদের সামনে সন্ধ্যাবেলা চা নিয়ে, দেখো চা আর ওদিকে ছেলের দুধ বিস্কুট আছে। ভালো লাগছে না কিচ্ছু, চোখ জ্বলছে, নাক জ্বলছে, নখ দেখো নাকের মাথা লাল হয়ে গেছে, নাক ঝাড়তে ঝাড়তে। এই আমার অ্যালার্জি একটা, যেন তো সকালবেলা উঠে যদি জলে হাত দিয়েছি, এই যে সারাদিন হাঁচিটা চালু হলো না বলার মতন না, এত কষ্ট হয় না, চোখ মুখ জ্বলে, মানে এক এক সময় তো জ্বর চলে আসে যাও না অ্যালার্জিতে। কার কার এইরকম রোগ আছে বলতো আমার মতন? এটার কোনো উপায় জানা আছে তোমাদের, ঘরোয়া উপায়? কারণ ওষুধ খেতে খেতে না বিরক্ত হয়ে গেছি আমি, সত্যি বিশ্বাস কর। মশারিটা দেখছো টানানো, মশারিটা টানিয়েছি, কারণ দুপুরবেলা হলো না এখন শোয়া যায় না, এত মশা, অতিরিক্ত মশা। তো চলো, আমার এই অ্যালার্জিটা হলো শ্বাস নিতে পর্যন্ত আমার কষ্ট হয়, মানে এত কথা বলছি দেখছো, দেখতেই পাচ্ছ কথা থেমে থেমে বলছি, কারণ প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে কথা বলতে। তো চলো চা খাই, শীতের দুপুর বলে, শীতের দুপুর বলতে শীতের সন্ধ্যা বলে কথা, চা না খেলে হবে না। তো চাটা খেয়ে নি, খেতে তারপর আসি। তো দেখো বন্ধু, সন্ধ্যাবেলা ছেলেকে পড়িয়ে টড়িয়ে চাটা খেয়ে পড়ালাম, পড়িয়ে টড়িয়ে চলে এসেছি, এদিকে দেখো বাসন টাসন ধুয়ে উবুর করে রেখে দিয়েছিলাম, তো সেগুলো গুছিয়ে নিচ্ছি, আর তারপর একটু রান্না করে নেবো। সকালের তরকারি আছে কিন্তু কিচ্ছু ভালো লাগছে না আমার, না শরীর খারাপ হলে অত্যাধিক পেটে ব্যথা করে, তো মুখেও কিছু খেতে ভালো লাগছিলো না, আর বমি বমি পাচ্ছিলো। তো ভালো একটু টমেটো দিয়ে একটু পেঁয়াজ দিয়ে টক টক বানিয়ে নিই, ঝাল ঝাল লঙ্কা টঙ্কা দিয়ে, তো যদি ওটা ভালো লাগে, তো সেটাই করছিলাম। আর একটা কথা বলতে আসলাম, আমি এক মানে কিছু কিছু পাবলিক না এতটা মানে আমাকে নিয়ে এত ইন্টারেস্টিং কেন আমি বুঝে পাই না। আমি বলছি কি, দাদা বলো, দিদি বলো, যারাই আমাকে নিয়ে এত তোমাদের চিন্তা, আমার লজ্জা আছে কি না, আমার কি আমি আমার ঘরে কেউ আছে কি না, কিংবা আমি কীরকম মেয়ে ছেলে, এই সেই হ্যানা ট্যানা যা তা এটা ওটা। আমি বলি কি, দাদা দাদা বলো, দিদি বলো, আমি পরের বাড়ির বউ, হ্যাঁ আমি আমার স্বামীর কিনা চাল ডাল খাই, ঠিক আছে, বেকার আমাকে নিয়ে টেনশন করে হাই প্রেশার কেন বাড়াচ্ছ, ডাক্তার খরচাটা কিন্তু তোমারই লাগবে, আমার বর কিন্তু দেবে না,
আমার কিছু হলে আমার বর আমার খরচা দেবে, কিন্তু তোমাদের খরচা কিন্তু আমার বর দেবে না। তাই যদি না ভালো লাগে স্কিপ করো না, বেকার বেকার দেখবে, মজা নেবে, আবার বাজে কমেন্ট করবে। আর যদি বলো যে সমাজে আমরা শুধরানোর কাজ নিয়েছি, তো সমাজ শুধরানোর যখন এতই কাজ নিয়েছো, বেকার বেকার এই কমেন্ট না করে না, সমাজে যে এত গরিব লোক আছে তাদেরকে একটু যে একটু হেল্প করো না, তাদের কাজের কাজ দেয়, ঠিক আছে? আমাকে জ্ঞান দিও না, আমার রীতিমতন বয়স হয়েছে, আমার নিজের জ্ঞান আছে, আর বাদ বাকি যদি দরকার পড়ে যে আমাকে খাওয়ায় পড়ায় সেই জ্ঞানটা দিক, তার থেকে নেবো। ফাওয়া, তোমার ওই কমেন্টের জ্ঞানটা আমি নিতে চাইছি না, ঠিক আছে? অনেকে বলছো না পয়সার জন্য এইসব করছো, হ্যাঁ পয়সার জন্য করছি, তোমার আপত্তি আছে, তোমার যদি কোনো অসুবিধা থাকে সেটা তোমার অবধি রাখো, আমার কমেন্ট বক্সে এসে তোমার এই বাজে কমেন্ট দিয়ে ভরো না, ঠিক আছে? কারণ তোমার মতন বাজের থেকে না আমাকে অনেকে ভালোবাসার লোক আছে, যারা আমাকে ভালো ভালো সুন্দর সুন্দর কমেন্ট করে, ঠিক আছে? আর বললাম না, যেটা ভাবনা চিন্তার জন্য আমার বর আছে, যেহেতু বর পয়সা দিয়ে চাল কিনে খাওয়ায়, তো বরকে, আমার বরকে চিন্তা করতে দাও না। বেকার বেকার তোমরা বেকার বেকার প্রেশার হাই করবে কেন বলো তো? বেশি টেনশন নিলে মাথা যন্ত্রণা হবে, এগুলো একদম পছন্দ করি না আমি, জানো তো, যে আমাকে নিয়ে কেউ টেনশন করে শরীর খারাপ করুক। তো চলো, অনেক জ্ঞান দিয়ে দিলাম, তোমাদের সঙ্গে জ্ঞান দেওয়ার কথা না তবু বলে ফেললাম, ফার্দার আমাকে বাজে কমেন্ট করো না, ঠিক আছে? অনেকে বলছে লজ্জা নেই, এমনি তোমাদেরও তো লজ্জা হওয়া উচিত, আমি এতবার বলি তারপরে এসে চলে আসো বাজে বাজে কমেন্ট করতে, তাই জন্য বললাম, ঠিক আছে? তো চলো, ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানাবে, কমেন্ট করতে কেউ ভুলবে না, আশা করি তোমাদের ভালো লাগলো, আর ভালো লাগলে তো বলাই আছে, লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না, ওকে? আর জানো তো এই টমেটোর চাটনিটা না বেশ ভালো মজা হয়েছিল, আমি অল্প দুটো ভাত খেয়েছি এটা দিয়ে, ছেলে খেতে চাইছিল কিন্তু ছেলেকে দিইনি, ছেলেকে দুধ গরম করে ছেলেকে দুধ দিয়ে ভাত দিয়ে খাইয়ে দিয়েছি। তো চলো, বাই বাই, গুড নাইট সবাইকে।